দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। পল্লবী মাজহারুল ইসলাম মডেল হাই স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি সুলতানা জামান, সিনিয়র শিক্ষক, পল্লবী মাজহারুল ইসলাম মডেল হাই স্কুল। আমি আজকে দশম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের অধ্যায় দশম থেকে একটি ক্লাস আলোচনা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। আমার আজকের পাঠের বিষয় অধ্যায় দশমের পার্ট 3, পাঠের বিষয় হলো কার্বোহাইড্রেট। আমরা দৈনিক যেসব খাবার থেকে পুষ্টি গ্রহণ করি, যেসব উপাদান থেকে পুষ্টি গ্রহণ করি, সেসব উপাদানগুলোর মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণই সবচেয়ে বেশি। এই উপাদান অন্যান্য উপাদানের চেয়ে দামেও সস্তা, তাছাড়া শরীরে তাপ ও শক্তি সরবরাহের জন্য গুরুত্বও বেশি। এই কার্বোহাইড্রেট থেকে আমরা কি কি শিখতে পারবো, কি কি জানতে পারবো, চলো দেখি। কার্বোহাইড্রেটের গঠন বলতে পারবে, শ্রেণীবিভাগে ব্যাখ্যা করতে পারবে, কার্বোহাইড্রেটের উৎসগুলো বলতে পারবে, কার্বোহাইড্রেটের কাজ সম্পর্কে ধারণা করতে পারবে, এবং খাদ্যে কার্বোহাইড্রেটের অভাবে কি হয় সেটাও বলতে পারবে। এই গেল আমাদের শিখন ফল। এখন আমি তোমাদের এই যে 5টি শিখন ফল, সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। প্রথমে কি কার্বোহাইড্রেটের গঠন। সকল কার্বোহাইড্রেটই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই 3টি মৌলিক উপাদানের কিংবা মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত। আবার খেয়াল করো, সকল কার্বোহাইড্রেটই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই 3টি মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত। এদের মধ্যে হাইড্রোজেন ও অক্সিজেনের পরিমাণ সাধারণত 2:1, অর্থাৎ এগুলো পানিতে যে অনুপাতে থাকে কার্বোহাইড্রেটেও সে অনুপাতে থাকে। তাই কার্বোহাইড্রেটকে হাইড্রেট অফ কার্বন বা কার্বনের পানীয় বলে। অর্থাৎ বলা যায়, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের তো কোনো পদার্থে যদি হাইড্রোজেন, অক্সিজেন 2:1 থাকে, তবে ওই পদার্থকে সাধারণত কার্বোহাইড্রেট বলা হয়। এবার আসো শিখন ফল 2, কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ। কার্বোহাইড্রেটকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, যেমন মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড আর পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড কাকে বলে? যেসব কার্বোহাইড্রেট একটিমাত্র সরল শর্করার অণু নিয়ে গঠিত এবং একে আদ্র বিশ্লেষিত করলে ক্ষুদ্রতম কোনো সরল শর্করার অণু পাওয়া যায় না, তাকে মনোস্যাকারাইড বা এক শর্করা বলে, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ। দ্বিতীয় নম্বরে হলো ডাইস্যাকারাইড। যেসব কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে 2টি মনোস্যাকারাইড বা সরল শর্করা পাওয়া যায় তাকে ডাইস্যাকারাইড বলে। আবার খেয়াল করো, যেসব কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে 2টি মনোস্যাকারাইড বা সরল শর্করা পাওয়া যায় তাকে ডাইস্যাকারাইড বলে, যেমন সুক্রোজ, ল্যাকটোজ, মাল্টোজ। এবার আসো পলিস্যাকারাইড। যে সকল কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষিত করলে অনেক একক মনোস্যাকারাইড পাওয়া যায়
তাকে পলিস্যাকারাইড বা বহু শর্করা বলা হয়। আবার খেয়াল করো, যে সকল কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষিত করলে অনেক একক মনোস্যাকারাইড পাওয়া যায় তাকে পলিস্যাকারাইড বা বহু শর্করা বলা হয়, যেমন স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ। এই গেল কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ। এবার আসো শিখরফল ৩, কার্বোহাইড্রেটের উৎস। কার্বোহাইড্রেটের উৎসগুলি দেখো, কিসে কিসে কার্বোহাইড্রেট পাওয়া যায়, যেমন সাগু, অ্যারারুট, চিনি, গুড়, মিশ্রি, চাল, ভুট্টা, যব, আলু, বিভিন্ন ধরনের শুকনো ফল যেমন খেজুর, কিশমিশ, এবং বিভিন্ন ধরনের ডাল যেমন সয়াবিন, বাদাম, টাটকা ফল, আঙুর, কলা, আপেল, আম, কাঁঠাল, আনারস ইত্যাদি। আবার সবুজ শাকসবজি যেমন লাল শাক বা পুঁই শাক, কলমি শাক, পালং শাক, বাঁধাকপি, পটল, কুমড়া ইত্যাদি। এইসব থেকে আমরা কার্বোহাইড্রেট পাই। দৈনিক প্রয়োজনীয় ক্যালোরির 50 থেকে 60% কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকে গ্রহণ করা উচিত। কার্বোহাইড্রেটের কাজ দেহে তাপ বা শক্তি সরবরাহ করায় কার্বোহাইড্রেটের প্রধান কাজ। দেহে তাপ বা শক্তি সরবরাহ করাই হলো কার্বোহাইড্রেটের প্রধান কাজ। প্রোটিন, ভিটামিন ও খনিজ লবণ গ্রহণে সহায়তা করে। সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট কোষ্ঠকাঠিন্য দূর করে। আবার কার্বোহাইড্রেট সমূহ স্নেহ পদার্থ দহনে সহায়তা করে, আমাদের কিটোসিস নামক রোগ থেকে রক্ষা করে। অল্প প্রোটিনযুক্ত খাদ্যের প্রোটিনকে তাপ উৎপাদনের কাছ থেকে বিরত রাখে, ফলে প্রোটিনের খরচ হয় না। কার্বোহাইড্রেট এই কাজকে প্রোটিনের মিতব্যয়ী কাজ বলা হয়। কার্বোহাইড্রেট যকৃতকে ব্যাকটেরিয়া গঠিত বিষয় রক্ষা করে। আবার মস্তিষ্কের কাজ সচল রাখার জন্য একমাত্র জ্বালানি হিসেবে গ্লুকোজ জাতীয় কার্বোহাইড্রেটের ভূমিকা গুরুত্বপূর্ণ। এই হলো কার্বোহাইড্রেটের কাজ। কার্বোহাইড্রেটের কাজ দেখেই বোঝা যায় যে আমাদের কত গুরুত্বপূর্ণ উপাদান। এবার দেখো কার্বোহাইড্রেটের অভাবের ফলে কি কি হয়। কার্বোহাইড্রেটের অভাবে দেহে তাপশক্তি ঘাটতে হয়, ফলে কাজ করার ক্ষমতা কমে যায়। আহারে সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেটের অভাবে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। আরও কিছু কাজ আছে। তাহলে দেখো, খাদ্যে কার্বোহাইড্রেটের অভাবে আমাদের দেহেতে তাপশক্তি সেটারই প্রচণ্ড ঘাটতি হয়, তার ফলে কী হয়, কাজ করার ক্ষমতা কমে যায়। তোমাদের এই অধ্যায় দশমে পার্ট ৩, কার্বোহাইড্রেট থেকে এতক্ষণ যতটুকু আলোচনা করা হলো, এর বাইরে তোমরা সেটুকু শুনলে কিংবা শুনবে, এর বাইরে তোমরা বইয়ে যতটুকু দেওয়া আছে বইটা আবার সুন্দর করে খেয়াল করবে, দিয়ে একবার পড়ে নিবে। পড়ে নিয়ে একটি বাড়ি কাজ দিলাম তোমাদেরকে। বাড়ি কাজটি হলো, কোন ধরনের কার্বোহাইড্রেট বেশি উপকারী, কোন ধরনের কার্বোহাইড্রেট বেশি উপকারী এবং কেন। আশা করি তোমরা বাড়ির কাজটি সুন্দর করে করবে, অবশ্যই বইটা ভালো করে পড়বে, বইয়ে আরো বিস্তারিত দেওয়া আছে। আজকে এ পর্যন্তই।
তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকো।